আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে, এবং কি দুটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো, এবং কি একটি হচ্ছে পেমেন্ট, আর একটি নতুন করে যে একটি সমস্যা হয়েছে এসপিসিতে, তো সেই সমস্যা নিয়েই আমরা আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথম যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে এসপিসির বিরুদ্ধে কিন্তু নতুন করে আরও একটি মামলা হয়েছে। তো মামলাটা কী কারণে হলো এবং কী কে করেছে মামলাটি, তো সেই বিষয় নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে 1,17,00,000 টাকা কিন্তু এসপিসির বিরুদ্ধে একটি মানি লন্ডারিংয়ে কিন্তু একটি মামলা হয়েছে। তো সেই মামলাটি কিন্তু করেছে সিআইডি। তো শুধু যে সিআইডি যে এসপিসির বিরুদ্ধে মামলা করেছে এমন না, কারণ এসপিসি সহ 8টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে। তো এগুলি সবকটা প্রতিষ্ঠানে কিন্তু বিদেশে টাকা পাচার করেছে, এরকম প্রমাণ কিন্তু পেয়েছে। তো সেক্ষেত্রে এসপিসি কিন্তু সবার থেকে মানে কম, ধরতে গেলে 1,17,00,000 টাকা সবচেয়ে কম। মানে এদিক দিয়ে একটা সুবিধা হচ্ছে যে এই সকলের অ্যামাউন্টটা যদি হিসাব করা হয় তো সেদিক দিয়ে কিন্তু এসপিসির টাকাটা খুবই কম, কারণ অন্যান্য কোম্পানি যেখানে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 30 কোটিটা যারা বিদেশে পাচার করেছে সেদিক থেকে কিন্তু এসপিসি খুবই অল্প টাকা। তো আমি মনে করি এখানে যারা উপরে প্রশাসনের লোক যারা উপরের লেভেলে আছেন, তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই 1 কোটি টাকার জন্য আপনারা যে আবারও কোম্পানিকে টেনে হিসেবে নিচে নামিয়ে দিচ্ছেন এসপিসিকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রাহকের দিকে তাকাচ্ছেন না। কারণ এখানে 1 কোটি টাকা না, এখানে শত কোটি টাকা কিন্তু এখানে তারা আত্মসাৎ করে বসে আছে। তো আপনারা যদি সামান্য 1 কোটি টাকার জন্য কোম্পানি বন্ধ করে দেন, তো তারা যদি গুটিয়ে বসে থাকে তো তারা তো কম গ্রাহকের টাকা ফিরিয়ে দিবে না। তো এরকম করলে তার গ্রাহকের টাকা তারা ফিরিয়ে দিবে না, কারণ তাদেরকে একটা চাপ সৃষ্টি করতে হবে। তাদেরকে যদি মামলা দেন, 1 কোটি 1.5 কোটি টাকা মামলা দিয়ে দেন, তারা 3-4 মাস জেল খেটে আবার বের হয়ে আসবে। তো এরকমটাই কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে, কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে এরকমটাই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমাদের করণীয় আমি মনে করি যে এসপিসিকে আবারও নতুন করে ব্যবসা করা দেওয়া উচিত, কারণ এই 1,17,00,000 টাকা তাদেরকে একটা মানে তাদেরকে বুঝিয়ে দিয়ে এবং কি তাদের যে ব্যবসা করতে পারবে এরকম একটা কোনো কিছু দিয়ে দিলে আমি মনে করি ভালো হতো। কারণ এখানে হাজার হাজার গ্রাহকের টাকা আটকানো আছে, কারণ এখানে শুধু 1 কোটি টাকা না, এখানে 100 কোটি টাকা কিন্তু তারা আত্মসাৎ করে বসে আছে। তো সেদিকে কিন্তু কারো কোনো নজর নাই। তো সেদিক যদি প্রশাসন একটু নজর দিত তো আমি মনে করি ভালো হইতো, কারণ গ্রাহকের এখানে উপকার হতো এবং কি কোম্পানিরও সুবিধা হইতো। কোম্পানি যদি ব্যবসা করতে পারে তো আমাদের টাকা দিতে পারতো। তো কোম্পানি ব্যবসা না করতে পারলে আমাদের টাকা কীভাবে দেবে? তারা তো আমাদের টাকা আত্মসাৎ করে বসে আছে। আর টাকা এমন এক জিনিস, কেউ নিলে আর টাকা ফেরত দিতে চায় না। তো এই জিনিসটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখন আসি আমাদের পেমেন্ট নিয়ে যে সমস্যাটি রয়েছে। তো আমাদের কিন্তু পেমেন্ট জুলাই মাস থেকে পেমেন্ট দেওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ কোনো পেমেন্ট পাইনি, এমনকি আমরা যারা পুরোনাটি থেকে উইথড্র দিয়েছি তো সেই টাকাটা কিন্তু কারো 1 বছর 6 মাস এবং কি কারো আইডির মেয়াদ শেষ পর্যন্ত হয়ে গেছে। তো এজেন্টদের কাছে এখন একটি নতুন একটা ফিচার অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনি যে 1 বছর আগে যে উইথড্রটা দিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনি চাইলে এখন ক্যান্সেল করে আপনার ব্যালেন্সে অ্যাকাউন্টে ফিরিয়ে নিতে পারেন। তো আপনি যে এজেন্টের কাছে উইথড্র দিয়েছেন তার সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার টাকাটা কিন্তু আপনি ফিরিয়ে নিতে পারেন, এবং কি আপনি চাইলে অফিসে উইথড্র দিতে পারেন। তো অফিসে উইথড্র দিলে সুবিধাটা কি? অফিসে উইথড্র দিলে যখন কোম্পানি টাকা দেওয়া শুরু করবে তো তখন কিন্তু আগে যারা অফিসে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আগে ক্লিয়ার করা হবে, ঠিক আছে? তো এজেন্টদের কাছে যখন টাকা দেবে, এজেন্ট দেবে আপনাকে, তো এজেন্ট পাবে তারপরে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি এজেন্টদের কাছ থেকে ক্যান্সেল করে আপনারা সবাই অফিসে উইথড্র দেওয়ার চেষ্টা করুন। আমি মনে করি এখানে আপনাদের ভালো হবে, কারণ নিশ্চিন্তে থাকবেন কোম্পানি যখন টাকা দেওয়া শুরু করবে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তো আপনার আর কোনো প্যারা নিতে হবে না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলামিন প্রধান কোনো কথা বলতেছে না, কারণ এসপিসি যে এই পর্যন্ত আবার নতুন করে মামলা হয়েছে এবং কি বিভিন্ন ঝামেলাগুলো আর রয়েছে